চিরদিনের দুনিয়ায় মুনাফেকের ভয় ইসলামেরই জয়। আর যুগে যুগে মুনাফেকের কারণে যুগে যুগে মুনাফেকের কারণে ইমানদারদের ভয় ইসলামেরই জয়। ও যাহাই করুক না কেন ক্ষয় হবে তাদেরই কথা বলেন ঠিক কিনা? আর জয় হবে কার? আমাদের। কার? আমাদের জয় হবে ইনশাআল্লাহ। কোনো লাভ হবে না বাবা, আপনি যদিও কুলজা ফাটি মরতেছেন, অনেকে কিন্তু ভাবতেছে বাংলাদেশে কি বক্তা কম ছিল নাকি এটা আনছে কে? কে ইয়ারে নিয়ে আইলো এত আঘাত দিয়া কথা কয়? কথা কোন ঠিক কিনা? আরে ভাই এমন কথা বলা যাবে না যে কথা গায়ে লাগবে না, এমন ভাবে বলতে হবে যেটা গায়ে লাগবে মনে থাকবে, এমন করতে মানুষ চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই ব্যক্তি তো গায়ে লাগাইয়া লাগাইয়া কথা বলতো যার কারণে জালেমের কারাগারে আজ থাকতে হইতো। ও মোর হাজতি বন্ধু রে, মোর কহি দিহি বন্ধু রে, ওরে বিহীনা দোষে পড়িয়া চুমুই কেন্দ্রীয় কারাগারে, ওরে বিহীনা দোষে পড়িয়া চুমুই কাশিমপুর কারাগারে, ঠিক কিনা? কি কারণে তারে থাকতে হলো? কারণটা কি? এই কোরআন, আজ ওই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাদের যাওয়া লাগতে পারে। রাজি আছেন? কারা রাজি আছেন দেখি তো, লিল্লাহে তাকবীর, মহান আল্লাহ কবুল করুন, জোরে কেন আমিন। এই কোরআনের পক্ষে থেকে মরলে জান্নাত পাওয়া যাবে, আর এর বিপক্ষে গিয়া মরলে জাহান্নামে যাওয়া লাগবে। আজ তো খুব মাস্তানি দেখেন, রক্ত গরমের ঠালায় কত কি না করতেছেন। প্রত্যেকটা যুগে যুগে আজকে নবী না থাকতে পারে, রসুল না থাকতে পারে, ও নবী গো আপনার সন্তানরা না থাকতে পারে, সাহাবীরা না থাকতে পারে, যুগের পর যুগে আমি আমার পক্ষ থেকে রুহানি সন্তানদেরকে পাঠাবো, ওরা আসবে আর দুনিয়ার জমিনে এই ইসলামের দাওয়াত দেবে। এক আজহারি চলে গেছে লক্ষ আজহারি বাংলার ঘরে ঘরে, এক কোরআনের পাখিকে মারতে গেছে লক্ষ সন্তান, কি আজ মানুষ আলেম বানাচ্ছে? কোথায় আপনি আছেন গো? কয়টা মারবেন, কয়টা শেষ করে দেবেন? আমি একদিন থাকবো না, আমার এই জায়গায় দাওয়াত দেওয়ার মতো আরো কেউ আসবে? আমার ভাইয়েরা নবীজি আছেন, দাওয়াত চলছে তুমুল ভাবে চতুর্দিকে, কিন্তু কাফির না, তারা তাদের ষড়যন্ত্রের জাল দিন দিন বিস্তার করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওরা ওদের কার্যক্রম চালাচ্ছে না, এই ইসলামকে মাথা চাড়া দেওয়া যাবে না। এই ইসলাম যদি একবার মাথা চাড়া দেয়, এই পৃথিবীর কারণ বাবার ক্ষমতা নাই এই ইসলামকে দাবাই দিতে পারে। এই ইসলামকে থামায় দেওয়ার জন্য যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে দেশের মধ্যে জনপদের মধ্যে বারবার ষড়যন্ত্র করেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, কিন্তু ওরা নিজেই ইতি হয়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। যারাই মুসলমানদেরকে অপবাদ চাপায়, ওরা বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আবার সেই অপবাদ মুসলমানদের উপরে চাপায়, এরা আছে না নাই? জঙ্গি সংগঠন গুলোর মধ্যে ওরা কার্যকলাপ ঘটায় আর অপবাদ গুলো আমাদের উপরে চাপায়, আবার আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দেয়। কথা বলে না কেন? এই পৃথিবীতে যদি কেউ জঙ্গিবাদী থেকে থাকে তাহলে নাম্বার ওয়ানটা হলো মিয়ানমারের প্রেসিডেন্ট অং সং সু চি।
দ্বিতীয়টা যদি আপনি খুঁজে পেতে চান আসেন দেখাই দেই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ এরকম কুখ্যাত কুখ্যাত জঙ্গি থাকার পর তোমরা যারা জঙ্গি খুঁজে পাও না আবার মুসলমানদের উপরে তোমরা এই দোষ চাপাও ভালো করে শুনে নাও ৩৬ মাসে কাদার ভিতরে একটি মাছ থেকে মাস্টার নাম কি ও ধরা পড়ার পরে মনে হয় ফেরেশতা ওর গায়ে জীবনে কোনোদিনও কাদা লাগে নাই কথা বলেন ঠিক কিনা অথচ আপনি খুঁজে দেখেন অনুসন্ধান করে দেখেন ওই মাছটা কাদার ভিতর ছাড়া থাকে না কিছু মুসলমানের বেটা আছে দড়ি টুপি পাঞ্জাবি লাগাইছে আবার বলে আমি মুসলমানের বেটা ও দূর থেকে রিমোট কন্ট্রোলে ইসলামের ক্ষতি করে ও মনে করে আল্লাহ মনে হয় ধরতে পারবে না কথা বলে না কেন আর তুমি যতই গোসিমাসের মতো হও না কেন আমার আল্লাহর উপরে যারাই পাল্লা দিয়েছে উঁচু আজ নেই তাদের বিশ্বে কাল্লা ওদের কাল্লাগুলো নত হয়ে গেছে ওরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলে মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ ওদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে মুসলিম ঘরে জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে হিসাব নিকাজ কেমনে দিবি পরকালের দপ্তরে এই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা আসে না নাই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা এ কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে লম্পটের হি আড্ডাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বেয়াদব আজ গরে লম্পটের হি আড্ডাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বেয়াদব আজ গরে নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায় মরণ কালে এই ধ্বনি তো হইব রে ভাই তোর বিদায় জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায় মরণ কালে এই ধ্বনি তো হইব রে ভাই তোর বিদায় এবার বলো তো চিন্তা কইরা তুমি হইলাটা কোন বাদী এবার বলো তো চিন্তা করে তুমি হইলা কোন বাদী আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে কর্মকাণ্ড ঘটায় ওরা দোষ থাপায় আমাদের উপরে এরা করে সন্ত্রাসী এরা করে সাদাবাজি এরা করে দুর্নীতি দোষ ভাই আলেম ভাইদের এমন একটি মামলা দিয়েছি এবার পুরাতন মামলার রায়টা না দিয়া নতুন মামলা ঢুকিয়ে দিয়েছে সেটি হলো ইয়াতিমের টাকা মেরে খাওয়া যাকাতের টাকা যাকাতের টাকা মেরে খাওয়ার মামলা এটা শয়তান মুখে ঢাকা দিয়ে হাসে কথা বলে ঠিক কিনা শয়তান হাসে যে আলেম নামাজ জাকাতের উপরে এত বছর ধরে ওয়াজ করলেন তিনি আবার জাকাতের টাকা বাড়ি খায় শয়তান হাসে আর কয় আল্লাহ বাংলাদেশ থেকে আমি ছুটি নিলাম যারা আছে ওরাই চালিয়ে যাও ঠিক কিনা
শয়তান বলে আল্লাহ আমার এখানে দরকার নাই এমন কিছু ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আবার কিছু ঘড়ি আছে 12 মাসটায় চলে আবার কিছু ঘড়ি আছে গ্যারান্টি নাই কখন যে বন্ধ হবে আবার কিছু ঘড়ি আছে অন লাইফ গ্যারান্টি চলতে থাকবে তো শয়তান এমন কাউকে চাবি মারছে ওই স্টার্ট অবস্থায় আছে শয়তানিও দিন দিন শুধু বাড়ে কমে না বয়স কম বয়স যে বাড়লে একটু কমার কথা না বয়স বাড়লে আরো ফের বেশি হয় কথা ঠিক কি না কি আর বলি আমি চলেন তাহলে এই কোরআনের বিরোধিতা ওরা কম করে নাই নবীজির আর মক্কার মাটিতে থাকতেই পারতেছে না এই শয়তানদের জালিয়াতির কারণে এদের ষড়যন্ত্রের কারণে আমার নবী আর মক্কায় থাকতে পারতেছেন না যে মানুষটার নাম দেওয়া হলো আল আমিন যে মানুষটার নামের লকাব দেওয়া হলো আসাদে কথা বলেন না কেন মক্কার কাফেররা মুশরিকরা মুনাফিকরা ইহুদিরা আল্লাহর নবীকে বড় বেশি বিশ্বাস করত এজন্য আল্লাহর নবীকে ওরা আল আমিন বলে ডাকত আল্লাহর নবীকে সবচেয়ে বেশি সত্যবাদী জানত এজন্য সাদেক বলে ওরা ডাকত সেই সত্যবাদী মানুষটা এরপরে বাস্তববাদী লোকটা 31টা বছর ধরে মক্কার মাটিতে এই কোরআন তার দাওয়াত দিয়ে গেল কাফেররা সহ্যই করতে পারলো না আমার নবী আর মক্কার মাটিতে ঘোমাতে পারতেছে না এবার রাতের বেলা করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মাঠে ঘাটে গিয়ে জুলমাজারের বাজার পর্যন্ত হেঁটে হেঁটে আমার নবী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা লোকের হাত ধরে ধরে বলছে বাবারা এই কোরআনের দাওয়াত যদি নিতে পারো এই কোরআনের নীতিপালা যদি মানতে পারো সামাজিক জীবনে যদি মানতে পারো ব্যক্তিগত জীবনে যদি কোরআনের নীতিমালাটা চালু করতে পারো দেশের মধ্যে যদি আইন তৈরি করতে পারো আন্তর্জাতিক লেভেলে যদি এই কোরআনটারে মানতে পারো তাহলে মরতে দেরি হবে গো কবরটা জান্নাত হতে দেরি হবে না আমার নবীকে এই মুশরিকের বাচ্চাগুলো বেঈমানগুলো কাফিরগুলো মুনাফিকের বাচ্চাগুলো মক্কার ভূখণ্ডে সেদিন থাকতে দেয়নি আমার নবীকে রাতের বেলা চুপে সরে 31 বছর পর মদিনার ভূখণ্ডে কেন তাকে রাতে অন্ধকারে পালিয়ে যেতে হলো আজ আমি এই জাতির কাছে সেই কথা জানতে চাই কেন আমার নবী মক্কায় থাকতে পারবে না কেন আমার নবী সত্যবাদী হওয়ার পরেও মক্কার ভূখণ্ডে চলতে পারবে না যেখানে তার বাপ দাদা যেখানে তার সয় সম্পত্তি রয়েছে যেখানে তার জন্ম হয়েছে যেই জনপদে তিনি ছিলেন যেই জনপদ থেকে তিনি ছোটবেলা থেকে একবারে ছোট বাল্যকাল থেকে প্রায় 31টা বছর পর্যন্ত চলাফেরা করলেন ওই মাটিতে কেন আমার নবী থাকতে পারবে না আজ তোমরা কি সে জবাব দিতে পারবা দিতে পারবা আমার নবীর কোনো অপরাধ ছিল না শুধু একটাই অপরাধ যেই অপরাধের কারণে আজ আলেমদের কো অপরাধী হতে হয় সেই অপরাধটা সেদিন তাদের উপরে চাপিয়েছিল আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল মদিনার মাটিতে যাওয়ার পর জাতির কাছে বললেন জাতির মানুষেরা এ কোরআনের দাওয়াত নিয়ে আসছি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি পয়গম্বর হিসেবে তোমাদের কাছে এসেছি ও মানতে পারে নাই ও প্রত্যাখ্যান করে দিয়ে বলল মুহাম্মদ তুমি তো আব্দুল্লাহর বেটা তুমি মক্কা থেকে মদিনায় আজ 31 বছর পর এসেছো তুমি কি জানো এই মক্কা মদিনার লিডার হলো আবু জাহেল আবু জাহেলের আগের নামটা ছিল আবুল হাকাম কথা বলেন ঠিক কি না আবুল হাকাম মানে এটা কি আবুল হাকাম মানে হলো জ্ঞানীর পিতা কিসের পিতা জ্ঞানীর পিতা নবীজি তাকেও দাওয়াত দিয়েছিল সে নিতে পারে নাই এজন্য আল্লাহর নবী বললেন চাচা আবু জাহেল গো আপনার নাম আর কোনদিনও আমি বলবো না যে আবুল হাকাম আজ থেকে আপনি হয়ে গেলেন আবু জাহেল আপনি জ্ঞানীর পিতা নন আপনি জাহেলের পিতা মানে মূর্খের পিতা কথা বলেন ঠিক কিনা
এরপরে উবাই ইবনে সুলুল বলছে মক্কা মদিনার লিডার হচ্ছে এই আবুল হাকাম মানে আবু জাহেল ওকে ছাড়া কাউকে আমরা মানি না তোর কোরআন বলেন আর হাদিস বলেন যা বলেন বড় আমাদের নেতার বিরুদ্ধে গেলে কিন্তু খবর খারাপ কথা বলছেন কেন কথা বলেন কেন কোরআনের আয়াত যদি নেতার বাইরে যায় ও আয়াতের বিরুদ্ধে এবং বক্তার বড়